তাদের ভাড়া করা লোকেদের সঙ্গে আমায় গুলিয়ে ফেলো না দুর্গা। গ্যারি ও মিস্টার বিজয় মুখার্জি। বৌমনি। অনেক দুর্গার কোনো খবর? দুর্গাকে অ্যারেস্ট করা হয়েছে বৌমনি। আমার এত সহজে কিচ্ছু হবে না। অনেক হিসেব মেটানোর আছে। সব সুতে আসলে মেটাবো। আপনাকে সাসপেন্ড করা হলো মিস্টার বিজয় মুখার্জি। দুর্গা দিদি জিতা এবার তুমি তোমার জায়গায় বসবে দুর্গা। অবশ্যই দুর্গা। কি বুঝছিস অঞ্জু? মামা থানায় যে ডক্টর ওকে দেখেছিলেন উনি ঠিক ডিসিশন দিয়েছিলেন। ওর একটা থরো ট্রিটমেন্ট দরকার। সিএম তো সব ব্যবস্থা করেই দিয়েছিল। দুর্গাই তো জেদ করে তোমাদের থেকে কি নার্সিং হোমের লোকেরা আমার বেশি যত্ন নেবে? যত্ন নেওয়ার ব্যাপার নয় দুর্গা, এখন যত্নের থেকেও বেশি দরকার প্রপার ট্রিটমেন্টের। তোমার কিছু টেস্ট করানোর দরকার ছিল যেটা এই বাড়িতে থেকে সম্ভব নয়। এত চিন্তা করবেন না অঞ্জন দা। কুলি খেয়ে যখন মরিনি তখন তখন এত সহজে আমি মরব না। দুর্গা তুমি বুঝতে পারছো না কতটা বাড়াবাড়ি হতে পারে। তোমার এই জেদের জন্য তোমাকে কিন্তু অনেকটা কষ্ট পেতে হতে পারে। ওকে এসব বলে লাভ নেই অঞ্জন দা, ও কষ্ট পেইন কিছুই ফিল করে না। বাবাকে চোখের সামনে মরতে দেখেছি অঞ্জন দা, দেখেছি একজন একজন হাসি খুশি মানুষকে খুন হতে, চোখের সামনে মাকে মাকে এই সব কিছুর পর আর নতুন করে কি কষ্ট। আজ কি মনে হচ্ছে জানিস, তোদের বাবা মরে গিয়ে বেঁচে গেছে, ওকে আর এসব দেখতে হচ্ছে না। ক্যাপ্টেন তুমি এসব কথা বলছো? তুমি না, তুমি না যুদ্ধে লড়েছো? যুদ্ধ করেছি দেশের জন্য। সকালে যে জওয়ান বন্ধুর সঙ্গে বসে চা খেয়েছি, বিকেলে তার ডেড বডি কাঁধে নিয়ে ফিরেছি, সারা জীবন বর্ডার পাহারা দিয়েছি যাতে দেশের গায়ে কোনো আঁচ না লাগে। আর সেই সেই দেশের কি অবস্থা হয়েছে, কোথায় আছি আমরা? এই জন্য এই জন্যে এত লোকের বলি দিয়ে ব্রিটিশকে তাড়িয়েছিলাম আমরা, এই জন্যে। ছি 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 ক্যাপ্টেন, বয়স হয়েছে রে দুর্গা, এসব আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না। বাবা বলতো জানো, যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে কষ্ট আসবেই, এত সহজে এত সহজে লক্ষ্য পূরণ হয় না ক্যাপ্টেন, পথটা খুব কাটায় ভরা। কোথায় তুমি তোমার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের আমাদের পরিচালনা করবে, আর সেখানে তুমি নিজেই ভয় যাচ্ছ। ওরে পাগলি, ভয় তো আমার তোকে নিয়ে। তোর লড়াইটাকে আমি যেমন সাপোর্ট করি তেমনি তোকে হারানোর ভয়ও তো আছে আমার। আচ্ছা আচ্ছা, একটু আমাদের কথা শুনলে কি ক্ষতি হবে বলতো তো? একটা গান খুব মনে আসছে জানো তো, তুমি পড়ো আমার আমার গানটা শোনো। ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের নামি সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
যে কষ্ট আপনি আপনি আমাকে দিয়েছেন তার হাজার গুণ বেশি কষ্ট এই দেশের মানুষ আপনাকে ফিরিয়ে দেবে মন্ত্রী মশাই সেদিন সবাইকে থামাতে পারবেন তো আপনি বাবা কিছু বলবে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি কাজটা ঠিক হয়নি কোন কাজটা এই ইলেকশনের আগে দুর্গার ব্যাপারটা করা যেখানে যাচ্ছে লোকে ছিছি করছে শুধু তাই নয় অনেক জায়গায় তোমার তোমার পোস্টার পোড়ানো হয়েছে এসব কথা তোমার কানে আসেনি এটা তো হতে পারে না কিন্তু যেটা ভেবে সব কিছু করা সেটা কিন্তু এখন বুমেরাং হয়ে আমাদেরই শহরের চারটি লোক কি বললো কি ভাবলো তাই নিয়ে আমি ভাবছি না মিহির এই পড়াশোনা করার লোকদের নিয়ে সেই ব্রিটিশ আমলেও চাপ ছিল এখনো আছে এরা যত বেশি জানে তত কম মানে কলকাতার বাইরে মফস্বলে গ্রামে কি হয়েছে সেটাই হচ্ছে আসল মফস্বল গ্রাম কোনোটাই দেশের বাইরে নয় বাবা আর সারা দেশ জুড়ে দুর্গা এখন একটা নাম দুর্গা সকলের কাছের মানুষ মঞ্চে দাঁড়িয়ে গুলি করার পর মেজকাওকে অ্যারেস্ট করার পর ব্যাপারটা কিন্তু আরো আজ তোমার পোস্টার পোড়ানো হচ্ছে কাল তোমার কুশপুতুল পোড়ানো হবে আর অপোনেন্ট পার্টিগুলো তোমায় ছেড়ে দেবে ভেবেছো সব দিক থেকে তোমাকে একদম জাস্ট একটা তোমার একটা ভুলের জন্য বাবা সব যখন প্ল্যানটা করেছিলাম তখন তোমার এসব মনে হয়নি আর যদি মেয়েটা গুলি খেয়ে পটকে যেত তাহলে কিছু হতো হয়নি এটা অ্যাক্সিডেন্ট একটা ড্যামেজ সেটা কন্ট্রোল করতে হবে পারবে সেটা করতে তোমার কি মনে হচ্ছে না সিচুয়েশন এখন হাতের বাইরে বেরিয়ে গেছে তুই কি এখন আমার ঠিক ভুল নিয়ে লেকচার দেবে যা হয়ে গেছে হয়ে গেছে এখন এটা সামলানোর জন্য যা করতে হয় সেটা করতে হবে ঝামেলা মেটানোর জন্যই তো তুমি যা বলেছো তাই করেছে বাবা এমনকি তোমার কথায় মানুষ খুন করতে অবধি যা করেছো বেশ করেছো আরো দশটা মুন্ড নামাতে হলে সেটাও করবে তুমি তো নন্টে ব্রজ কাকাদের সাথে আমার কোনো তফাৎ রাখলে না তোমাকে বলেছিলাম তার কারণ মিহির তোমার মেরুদণ্ডটা ঠিক জায়গায় আছে কিনা সেটা বোঝার জন্য এটা শিওর হবার জন্য তুমি আমার ছেলে কিনা তুমি যা করেছো তারপর আমার আর কোনো সন্দেহ নেই তাহলে রবার্টকে তোমার দরকার হলো কেন দুর্গাকে মারার দায়িত্বটাও তো তুমি আমাকেই দিতে পারতে যাই হোক তোমাকে এতগুলো কথা এই কারণেই বললাম যে এত কিছু করেও কাজের কাজ কিচ্ছু হয়নি উল্টে এখন যে চাপটা হলো সেটা একটা কথা বলা ছিল দাদা সারা জীবন আপনাকে ভয় ভক্তি করেছি আপনার মন জুগিয়ে চলার চেষ্টা করেছি কিন্তু বারবার আপনাদের ভুলের খেসারত আমাদের দিতে হবে কেন কি বললে তুমি দাদা দাদা ওর কথা তুমি কিছু মনে করো না এদিকে এসো মুখ দেখানোর জো আছে বাইরে বেরোনোর জো আছে নেই তো তাহলে একদম চুপ করে থাকো চুপ আমার যা বলার আমাকে বলতে দাও দাদা মিহির আপনার ছেলে ভুল তারও আছে কিন্তু আপনাদের ভুলগুলো সামলাতে কি এই মানুষটার কি অবস্থা হচ্ছে সেটা একবারও ভেবে দেখেছেন দাঁড়াও দাঁড়াও উত্তেজনা কমাও মাথা ঠান্ডা করো কি করে করবো দাদা খবরটা চাউর হয়ে গিয়েছে আত্মীয় স্বজন সবার হাজারটা প্রশ্ন লাখো ফোন লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে আমার হচ্ছে না এই যে অপগন্ডটা ঝুলিয়ে সব মাঠ করলো দুর্গাকে নাগালে পেয়েও শেষ করতে পারলো না এতে আমার কি হচ্ছে কোনো ধারণা আছে তোমার কটা ভুল বলবো কটা সেদিনের ছেলে অনি হাতের নাগাল থেকে পালালো দাদা আমি কি করে জানবো যে চিফ মিনিস্টার উনি বড় চিফ মিনিস্টার দুর্গাকে মারার কথা ছিল লকআপে ওর উপর টর্চার করতে গেছিলে কি ভেবে গুরু সোনার মেডেল পাবে তোমাদের অপদার্থতার জন্য লোকে আমাকে খিস্তি করছে আমার পোস্টার পড়াচ্ছে আর তোমরা আমারই দিকে আঙুল তুলে দাদা মাথার উপর থেকে হাত তুলে নিলে কি হয় এবার বোঝো গিয়ে যাও ব্রহ্মের সাঁড় কোথাকারে যাও নিজেরা চড়ে খাও দাদা দাদা বেরো বেরো এখান থেকে দূর হয়ে যাও তোমাদের মুখ দেখতে চাই না আমি গেট আউট Bonjour.
ব্রজো বলো খবর পেলে কিছু তোমাকে দেওয়ার মতন কোনো খবর আমি পাইনি এই পাইনি কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে লজ্জা লাগছে সত্যি বলছি আমি বুঝতে পারছি প্রতিষ্ঠা কিন্তু বিশ্বাস করো তুমি ছাড়া আমাদের কোনো ভরসাও নেই নিজেদের লোকেরা তো সব প্রবলেমটা কি জানো তো তুমি আমি আমরা সবাই জানি যে আসল কালপিটটা কে কি করেছে দুর্গার এই অবস্থা কিন্তু আমাদের কারোর কিছু করার ক্ষমতা নেই ক্ষমতা আছে কি নেই সেটা তখনই দেখাতে পারবো যখন হাতে একটা প্রমাণ পাবো প্রতিষ্ঠা আমি আমি যে কোনো একটা প্রমাণ চাইছি যেটা পেলেই আমি ওকে প্রমাণ আছে অনি একটা বড় প্রমাণ পাওয়া গেছে যদি বলি হয়েছে কি উদ্ধার করবে তুমি আমায় বলে দেখো কি হবে তোমাকে বলে মুখে বড় বড় কথা বলে যাবে তারপর মাল ছড়াবে তোমার দেওয়া কোন কাজটা আমি করিনি বাবা হ্যাঁ আমি হয়তো অনেক কিছুই পারিনি কিন্তু পারার সংখ্যাটা তো কম নয় আরে সেসব ইতিহাস হয়ে গেছে ওই ধুয়ে জল খাওয়া বন্ধ করো একটা লাশ পেলে কারো হাত পাকে না মেয়ের বাবা এমন কিছু করনি যাতে বুক ফুলিয়ে কিছু বলতে পারো তোমার যা বয়স তার দুই গুণ লাশ আমি ফেলেছি নিজের হাতে আগে সেই নিজের জায়গায় এসো তারপর বলবে এসব করেও তো কটা ঢিল খেয়ে পালিয়ে এলে লজ্জা করে না এসব বলতে ঢিল তুমি খাওনি দারুণ দারুণ চালিয়ে যাও কে কি করেছো আর কে কি করতে পারো নি এই হিসেব চালিয়ে যাও এই জন্যই তোমাদের জীবনে কিচ্ছু হবে না সারা জীবন ধরে শুধু এসে বলে যাবে চেষ্টা করেছিল হলো না জানো আচ্ছা কি হয়েছে বলে দিলে তো আর এত কথা দরকার হতো না বাবা বুঝতে পারছি সিরিয়াস কিছু হয়েছে নাহলে তুমি এতটা অফিস থেকে ফোন এসেছিল আমার বিরুদ্ধে নাকি প্রমাণ আছে ওদের কাছে কোন পত্রিকা কি প্রমাণ সেটা কি আর আমাকে বলবে তবে পিছনে কি আছে সেটা আমি বুঝতে পারছি কে যেমন অনি তেমনি তো তার বন্ধু হবে একটা ফালতু সাংবাদিক আমাকে কেস খাওয়াবে আমি জাস্ট ভাবতে পারছি না তুমি কি প্রেমের কথা বলছো এইভাবে প্রেমের ব্যান্ড বাজাতে হবে অনেকদিন ধরেই বাড়াবাড়ি করছে এবার ওই আপদ বিদায় করার সময় হয়েছে ও মাই গড জিটু মুনির এবার প্রেমকে নিয়ে পড়েছে তার মানে তো ওর হাড়ি পেতে আমাদের কথা শোনা হচ্ছে তোমার এই কৌতূহলই প্রেমের মরার কারণ হবে পূজা দুর্গা এখন কেমন আছে এখন তো ওর জ্বরটা একটু নেমেছে কিন্তু তুমি কি প্রমাণ পেয়েছো এক মিনিট দেখাচ্ছি এই দেখ কিন্তু এইসব কেন চালাচ্ছিস তুই এটা সেদিনের জনসভার ফুটেজ দুর্গা যখন মঞ্চে ওঠে তখন জনগণের উত্তেজনা আমি ক্যামেরাম্যানকে ধরে রাখতে বলেছিলাম আর এটাও বলেছিলাম উল্টো দিকের ফুটেজটা যেন নিয়ে রাখতে স্কুল গ্রাউন্ডের পাঁচিলের শেষে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা ছিল অনি যেখানে তুই ওই লোকটাকে দেখেছিলি হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক রঙের জ্যাকেট গলফ ক্যাপ আর হাতে একটা ভায়োলিন বক্স আমার সাথে তো হাতাহাতি হয়েছিল দেখ ক্যামেরা কি ধরা পড়েছে এই পেন ড্রাইভটা আমাকে দাও প্রেম আমি ওই লোকটার পরিচয় ঠিক খুঁজে বার করব আর ওকে বার করতে পারলেই এর পিছনে কারা আছে ঠিক বেরিয়ে আসবে আমি তোমার কাজ কিছুটা কমিয়ে রেখেছি দাদা
আমার মনে হয়েছিল তোমার ডিপার্টমেন্টে খবরটা জানালে ঠিক কেউ না কেউ জাগা মতো খবরটা চালান করে দিতে পারে, তাই আমি অন্যভাবে ব্যাপারটা নিয়ে গিয়েছি। এডিটরকে জানিয়েছি, প্রথমে সে ভয় পাচ্ছিল ব্যাপারটার মধ্যে জড়াতে, কিন্তু তাকে আমি বুঝিয়েছি আমরা তো কারো নাম প্রকাশ করছি না, শুধু ষড়যন্ত্র হয়েছে সেটা প্রমাণ সহ তুলে ধরছি, বাকিটা গভর্নমেন্ট আর জনগণ বুঝে নেবে। মানে খবরটা ছাপা হবে? ইয়েস, কাল সকালে ফ্রন্ট পেজের হেডলাইন। গভর্নমেন্ট নড়ে বসলে দাদা তোমার কাজটা আরো সহজ হয়ে যাবে। তুমি খুব বড় কাজ করেছো একটা, তবে প্রবলেমও আছে। যেমন? ওরা প্রথমেই এই প্রমাণটা মেটাতে চাইবে, শেষ করে দেবে ওকে, যদি আমি আজ রাতের মধ্যে ওকে ধরতে না পারি তো। কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? ও এতদিনে তো কোথাও দূরে না যেতে পারেনি। নাম রবার্ট, গোয়াল লোক। রবার্ট ডিসুজা? এ তো মারাত্মক লোক, এই নাম তো আমি আগেও শুনেছি, ধরা ছোঁয়ার বাইরে। প্রেম, তুমি শিওর যে ও এখনো? হ্যাঁ, এই ঘটনার পর পুলিশের স্ট্রং চেকিং এর জন্য লোকটা এখনো বাইরে যেতে পারেনি। কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যে ও মানে কোথায়? আমি একটা সোর্সে খবর পেয়েছি। হ্যাঁ, সে খুব জোর দিয়ে কিছু বলতে পারেনি দাদা। এই ঘটনার পর একজন সন্দেহজনক লোক হোটেল হলিডে ইনে এসে রয়েছে, আর সে খুব একটা রুমের বাইরেও বেরায়। হলিডে, হলিডে ইন, হলিডে ইন। বুঝোকে ওখানেই আন্ডারগ্রাউন্ড করেছে বলছিলাম, জায়গাটা তোমার চেনা? চিনে নিতে কতক্ষণ? কি কাজ করতে হবে জানো তো? বাবা একটা কথা ভেবে দেখো, রবার্ট কাজের লোক, যথেষ্ট প্রফেশনাল। দুর্গা মরেনি, কিন্তু ওর কাজটা ঠিক করেছে। তুমি কি ওকে বাঁচিয়ে রাখতে চাইছো? মেরে কি লাভ বাবা? লাশ গুম করার যা ঝামেলা, তার থেকে ওকে এখান থেকে বার করে দিলে পারবে না। বিজয় সাসপেন্ড হয়ে আছে, ওই মুখ্যমন্ত্রী চারিদিকে এমন বাঁশ দিয়ে রেখেছে, এই রবার্ট ধরা পড়লে দেখতে হবে না। তাহলে সরিয়ে দাও, অমন প্রফেশনাল লোক অনেক আছে। ওকে চলি। মিহির, তোমার পারফরমেন্সে আমি খুশি। বেকার ব্রজোর সঙ্গে তর্কে জড়িয়ে নিজের মেজাজ খারাপ করো কেন? দেখো, যতই বন্ধু বলি, ও প্রভুভক্ত কুকুরের চেয়ে বেশি কিছু নয়। তুমি তুমি আমার ছেলে, আর কিছুদিন তোমায় দেখিনি, যেভাবে তুমি এগোচ্ছ আমি নিশ্চিন্ত আমার সব কিছু তোমার হাতে ছেড়ে দেবো। যাও, কাজ শেষ করে এসো। প্রেম, প্রেম প্লিজ ফোনটা তোলো। প্রেম কোথায়? প্রেম প্লিজ ফোনটা তোলো। এতবার ফোন করলাম তাও ধরলো না? না 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 না, যা করার আমাকেই করতে হবে। আমাকেই করতে হবে। তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি পৌঁছতে হবে হলিডে ইনে। তাড়াতাড়ি চালাও। নাম দ্বিতীয়, চুটকি দেখ, ব্যাপারটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। চুটকি চুটকি, তুই কিন্তু মরতে মরতে বেঁচে গেছিস, এখনো পুরোপুরি সুস্থ হসনি, কেন তুই বারবার যেচে বলে? আমি কিছু করি বা না করি, বিপদ আমার পেছন ছাড়বে না, তাই বিপদকে ভয় করে লাভ কি? মরতে মরতে বেঁচে কেউ তো শিক্ষা হলো না। আমি মূল্য আর কোনো দুঃখ নেই দ্বিতীয়া, কারণ আমি না থাকলে আমার আমার লড়াইটা থেমে থাকবে না, এটা আমি খুব ভালো করে জেনে গেছি। চুটকি, তুই কিন্তু ব্যস্ত দিয়া,
আর একটাও কথা নয়, এক একটা সেকেন্ড আমাদের জন্য খুব দামি। আর এখানে কেউ পৌঁছানোর আগে আমাদের পৌঁছতে হবে, যেভাবেই হোক। কে হতে পারে এখন? ও আইস চেয়েছিল মনে হয়, রুম সার্ভিস।